দুর্গা দেবী দুটো মেয়ে আছে কে কে বলুন তো, লক্ষ্মী আর সরস্বতী। আচ্ছা এই সরস্বতী পূজা কিন্তু কয়েকদিন পরে আসছে, আসছে না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা সরস্বতী পূজোর আগে কুল খেতে হয়? সরস্বতী পূজোর আগে কুল খেতে হয়? আচ্ছা কারো জানা আছে কুল কেন খেতে নাই? একজন বাসাতে গিয়ে আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু একটি কথা বলে দিলে ভালো হয়। বলে কেন? এই সরস্বতী পূজোর আগে কুল কেন খেতে নাই? এখন প্রশ্নের উত্তরটা আমি দিয়ে যাই যে মা সরস্বতী পূজোর আগে কুল খেতে নাই কেন, খুব ভাইটাল প্রশ্ন কিন্তু। মা সরস্বতী পূজোর আগে কুল খেতে নাই কেন? মহামুনি ব্যাসদেব, ভালো করে শুনবেন, বাবারা যারা আছেন বয়স্ক, এই কুল খেতে নাই কেন মায়েরা শুনে নিন, আপনার বাচ্চাদেরকে শোনাতে পারবেন। বলছে মহামুনি, এই যে মহামুনি ব্যাসদেব, তিনি একবার সাধনা করবেন বলেছিলেন। সাধনা কোথায়? বদ্রী, বদরিক আশ্রমে। তিনি কি করেছিলেন? না তিনি বদরিক আশ্রমে তিনি কি করবেন? না তিনি একটু ধ্যান ট্যান করবেন মা সরস্বতীর নামে। কি ধ্যান করবেন? তপস্যা করবেন, এবং শর্ত করেছিলেন যে আমি এতদিন তপস্যা করবো। কতদিন? না একটা কুলের বীজ, একটা কুলের বীজ মাটিতে পুঁতে দিলাম। মহামুনি ব্যাসদেব একটা কুলের বীজ মাটিতে পুঁতে দিয়েছিল। পুঁতে দেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিল এই বীজ থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, ফুল হবে, তারপর সেই ফল হবে, ফল হবার পর সেই ফল যখন পাকবে, সেই ফল পেকে যখন আমার মাথাতে পড়বে, সেই দিন আমার তপস্যা ভঙ্গ হবে। কিছু বুঝলেন আপনারা? একটা কুলের বীজ মাটিতে গেড়ে দিল এবং শর্ত করলো আমি এতদিন পর্যন্ত তপস্যা করব। কি করব? না ওই কুলের বীজটা যতক্ষণ পর্যন্ত অঙ্কুর হবে, তারপর চারা গাছ হবে, তারপর বড় গাছ হবে, ফুল হবে, ফল হবে, সেই ফল পেকে আমার মাথায় পড়বে, সেদিন তপস্যা ভঙ্গ হবে। কোন দিন তপস্যা ভঙ্গ হয়েছিল? শ্রী পঞ্চমী। শ্রী পঞ্চমী মানে বুঝতে পারছেন, সরস্বতী পুজো হয় শ্রী পঞ্চমীতে। শ্রী পঞ্চমীর দিনে ওই ব্যাসদেবের মাথায় কি করেছিল? ব্যাসদেবের মাথায় পাকা কুলটা পড়েছিল এবং সেই দিন সরস্বতী পুজোর সেবাতে কুলটা লেগেছিল। এই জন্যে আপনারা কুল কিন্তু সরস্বতী পুজোর আগে খেতে পাবেন না। কেন? না মুনির তপস্যা ছিল এবং শর্ত ছিল সরস্বতী পুজো যতক্ষণ না লাগবে ততক্ষণ সেই কুল খাওয়া যাবে না, সেই কুল মুনির আশীর্বাদ প্রাপ্ত হবে না। এই যে কুল আপনারা সরস্বতী পুজোর পরে খান, সেই কুলটা কিন্তু সরস্বতী পুজোকে দিয়ে, তার সরস্বতীকে দিয়ে খান, তবে আপনার মুনির আশীর্বাদ পেয়ে যাবেন। কুলের আরেক নাম ওই জন্য বদ্রী হয়েছিল। তাই আপনারা সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই আপনারা সবাই শুনতে পেলেন। এই জন্য আমি আপনাদের বলে রাখি, মা সরস্বতীকে বলবেন কি? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতি। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। উত্তর পূর্ব দিকে মুখ করে, উত্তর পূর্ব দিকে মুখ করে মা সরস্বতীকে পুজো করতে হয়। আপনার বাচ্চাকে মা সরস্বতী পুজো করাবেন। আর ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, একটা বই দেবেন, একটা খাতা দেবেন, একটু দোয়াত কালি টালি দেবেন, হ্যাঁ একটা কলম দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ আছে। আর পুষ্প আপনি দেবেন, বিশেষ করে একটা হলুদ কাপড় বা সাদা কাপড়ের উপরে, চৌকিটার উপরে হলুদ কাপড় বা সাদা কাপড়ের উপরে মা সরস্বতীকে বসাবেন। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আমি ছোট্ট করে বলে দিই আস্তে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, সাতটা নাই পাঁচটা নাই, তুই আমার একটি মাত্র গোপাল। এ সংসারে মা কান্দানো ভালো নয়, এ সংসারে বাবা কান্দানো ভালো নয়। কৃষ্ণ পুজো করলে বা না করলে, কৃষ্ণ পুজো করলে বা না করলে, দেবতার পুজো করলে বা না করলে, না করলে বাবা মায়ের পুজো যদি কেউ না করতে পারে, তবে তার জীবনে কোনো দাম নেই, জীবনে তার কোনো দাম। বাবা মাকে যে সেবা করতে পারে তার কৃষ্ণ সেবা হয়ে যায়। বাবা মাকে যে সেবা করতে পারে তার জগতের সমস্ত দেবদেবীর সেবা হয়ে যায়। কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায়, তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। দ্বিতীয় গুরু কে? ব্রাহ্মণ, যে বেদকর্ম কুলধর্ম শেখায়, আমাদের ভবপারে পত্র পরিষ্কার করে, ও দ্বিতীয় গুরু ভগবান বলেছেন। আর ভগবান নিজের মুখে বললেন তৃতীয় গুরু কে? আমি। তেষাং সতত যুক্ত নাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তি। তার মানে কি? তেষাং সতত যুক্ত নাং, ভগবান বললেন যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, আমার নাম সবসময় যাচ্ছে, খেলছে, পড়ছে, ঘুমাচ্ছে, কাজ করছে, আমার নামের সঙ্গে যুক্ত থাকছে। ভজতাং প্রীতিপূর্বকং, যে আমার সঙ্গে আমাকে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে। দাদা আমি বুদ্ধি যোগং, তার যদি বুদ্ধি না থাকে আমি তাকে বুদ্ধি দান করি।
আমাকে না পাওয়ার পর্যন্ত ভক্ত পল্লাদের কোনো জ্ঞান ছিল ভগবান তার বুদ্ধি যুগিয়ে দিয়েছিল ভক্ত ধ্রুব ছোট্ট বাচ্চা ছেলে তার কোনো জ্ঞান ছিল ভগবান তার জ্ঞান দিয়েছিল কেন যদি ভগবানের নামের সঙ্গে কেউ যুক্ত থাকে তবে ভগবান তাকে জ্ঞান দান করতে পারে মা গুণ দান করতে পারে এই জন্য আপনারা যারা কীর্তন শুনতেছেন তাদের কাছে নিবেদন রইল বাড়িতে মা বাবাকে কেউ কাঁদিও না কাঁদিও না বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি এই দুটো দিন যেদিন চলে যাবে সেদিন সংসার ধ্বংস হয়ে যাবে এই জন্য মা বাবাকে কেউ কাঁদিও না কেউ কাঁদিও না যারা এখানে বসে আছেন তারা মন দিয়ে শুনবেন কান খুলে শুনবেন আমি একটা কথাই বলতে চাই আজকে আপনি মনে মনে ভাবছেন বৃদ্ধকে খেতে দেব না বৃদ্ধাকে খেতে দেব না আমি ভালো জায়গায় বাড়ি করব ছেলেকে মানুষ করব আপনি মানুষ করতে যাচ্ছেন না ছেলেকে অমানুষ করতে যাচ্ছেন কেন সেই ছেলেটা শিখছে বড় হয়ে বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হয় আপনি শিখিয়ে দিচ্ছেন এত সোজা নয় আপনি শিখিয়ে দিচ্ছেন কেমন আচরণ করতে কার সঙ্গে কেমন আচরণ করতে কার সঙ্গে আপনি ছেলেকে শিখিয়ে দিচ্ছেন আপনি যখন নিজের সংসার ত্যাগ করে বৃদ্ধ বৃদ্ধাকে ত্যাগ করে আপনি চলে যাবেন বৃন্দাবনে নবদ্বীপে সেখানে না গিয়ে আপনি একটা বাড়ি ঘর তৈরি করলেন ভাবছেন ছেলে মেয়েকে ভালো করে মানুষ করব ছেলে তো শিখছে দাদুর সঙ্গে কেমন আচরণ করছে আমরা বাবার সঙ্গে সেরকম আচরণ করব আমরা মায়ের সঙ্গে সেরকম আচরণ করব মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না একটা মায়ের পেটে যখন দশ মাস দশ দিনে বাচ্চা থাকে মায়ের যে কি যন্ত্রণা মা ছাড়া কেউ বলতে পারে না এই দিয়ে তাকাবেন মায়ের পেটে যখন দশ মাস দশ দিনে বাচ্চা থাকে মায়ের যে কি যন্ত্রণা একমাত্র মা ছাড়া কেউ বলতে পারে না কেউ বলতে এই জন্য বলি মায়েরা এদিকে তাকান একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে বা সেই ছেলে বড় হয়ে যখন কোচবিহারে বড় ফ্ল্যাট কেনে তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় এমন শিক্ষার দাম কি যদি বাবা মাকে কেউ সেবা করতে না পারে যত্ন করতে না পারে কীর্তন শুনলেন আসল জায়গাটা ফাঁকা রেখে দিলেন এর কোনো দাম নাই আপনি হরি হরি বলে কাঁদলেন আপনার মা বাবা খাবার জন্য কাঁদছে এর কোনো দাম নাই জীবিত থাকতে বাবা একটা ভালো মিষ্টি পেলো না ভালো খাবার পেলো না আর মৃত্যু সময় বিরাট বড় প্যান্ডেল করে দু হাজার লোককে খাওয়ালেন রাখুন ওগুলো রাক্ষসের সেবা হয় বৈষ্ণব সেবা হয় না কোনো প্রকৃত বৈষ্ণব সেই সেবা করতে যায় না কেন জীবন্ত অবস্থায় বাবাকে যদি দেওয়া যায় তারপর যদি বৈষ্ণবকে সেবা করা যায় তবে সেই সেবা কিন্তু বৈষ্ণব গ্রহণ করে আর বাবা মাকে দিল না অথচ সেই বহুত লোককে সেবা করলো এ সেবার কোনো দাম থাকবে না এই জন্য বাবা মায়ের মতো আপন আর কেউ হয় না আস্তে বাবা মায়ের মতো আপন আর কেউ হয় না রাত্রিবেলায় কীর্তন শুনতিলেন সবাই বাড়ি গেল মায়ের ছেলে যদি বাড়ি না যায় মা সারা রাত্রি দরজায় বসে থাকে আমার খোকা এখনো এলো না কেন বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকি লণ্ঠন হাতে করি অন্ধকারে ছুটে যায় আমার খোকা ফেরেনি আমি কেমনই করে ঘুমাবো বাড়িতে যদি বাবা মা বেঁচে থাকে আর ছেলে যদি অধিক রাত্রিতে বাড়ি ফিরতে না পারে বাড়ির সবাই ঘুমায় কিন্তু বাবা মায়ের ঘুম হয় না এই বাবা মাকে যে কাঁদায় তার জীবনে কোনোদিন সুখ হয় না সুখ হয় না কীর্তন শোনা সার্থক হবে তখন পিতা মাতাকে সেবা যে করতে পারবে করতে পারবে সেই তো আসল ভক্ত হতে পারে সেই তো আসল ভক্ত হতে পারবে দুর্গা পূজা এসেছি আহা নিজেরা ভালো জামা কাপড় কিনেছো ভালো খাবার কিনেছো কিন্তু নিজের বাবা মা একটা কাপড় পায় নাই দরজায় বসে আছি দুটো খাবার জল্লি কিদি কিদি বেড়াচ্ছে আর তুমি দুর্গার মন্দিরে গিয়ে পাথরের মূর্তি মাটির মূর্তি দুর্গাকে আপেল কলা দিচ্ছ পুষ্পাঞ্জলি দিচ্ছ মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই পুজিস রে তুই কিন্তু ঘরের বাবা মাকে পুজো করতে পারলি না পারলে না আগে জীবন তো দেবী দেবী দুটোকে পুজো কর তবে তোর পুজো কর
তবে যে তোরে পূজো করা সারে থাক হবে বাবা মা যদি খাবারে জল্লি কি দি কি দিবে রাই একটা কাপড়ের জল্লি কি দিবে রাই কি দিবে রাই তুমি যতই কৃষ্ণ বলি কাঁদো না কেন গো তোমার কাঁদাটাই বিফলে চলে যাবে মায়ের মতো আপনার কেউ হয় না খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন বড় দামি কথা বাড়িতে মাছের ঝোল রান্না করেছি পাতে পাত খাবার রান্না করেছি বাড়ির সবাইকে দেওয়ার পর একজনের পাতে কিছু না সেই হলো মা সেই যে হলো মা আপনারা বলুন হাত তুলে বলতে পারবেন বাড়িতে রান্না হওয়ার পর মা তো সবাইকে দিয়ে দেয় কিন্তু মা কি খাচ্ছে মায়ের পাতার দিকে কেউ তাকায় সংসারে কেউ যদি ভালো জিনিস না পায় মাকে দায়ী দেয় তুমি আমায় দিলে না ওকে দিলে আরে মা যে পাতাতে কিছুই রাখলো না রাখলো না পেট ভরে খেলো কিনা সেই দিকে তাকালে না সেই দিকে কেউ তাকালে না তবে তুমি সন্তান হয়ে তোমার জন্ম নেওয়া বৃথাই হয়ে গেল সন্তান খোঁজে তোমার জন্ম নেওয়া বিফল হয়ে গেল এই বাবা মাকে শেষে যখন কেউ দিতে পারে না সেবা তখন তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রমে মা ছটপট ছটপট করে কাঁদে নিজের নাতি নাতনিকে দেখার জন্য কিন্তু শেষ বয়সে যখন বৃদ্ধাশ্রমে মা ছটফট করে ছেলে যখন প্রশ্ন করে মা তোমার শেষ ইচ্ছা কি মা তখন বলে আমার শেষ ইচ্ছা একটা আছে কি আমার শেষ ইচ্ছা একটা আছে কি আমার বৃদ্ধাশ্রমে রুমে একটা ফ্যান দিয়ে দিস আহা ফ্যানটা কার জন্য মা তুমি তো দু চার দিন পরে মরে যাবে বলে ফ্যানটা আমার জন্য নয় তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে তার যখন বিয়ে দিবি তখন তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে তাই আগে থেকে ফ্যানের ব্যবস্থা নি তাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা যশোদা গোপালের জন্য কাঁদছে এ গোপাল তুই কি করবি বলছে মা আমি বনে গিয়ে আমি কি করবো জানো বনে গিয়ে না আমি নবলক্ষ ধেনুর দল আছে তাদের নিয়ে চলে যাব তাদের সেবার ব্যবস্থা করতে হবে সঙ্গে সঙ্গে শ্রীরামকে দেখে কানে কানে বলছে হ্যাঁ রে শ্রীরাম আমার গোপাল যে বনে যায় তা তোরা বনে নিয়ে যাবার জন্য আমার গোপালকে তো চেষ্টা করিস কেন বলছে মা গো শোনো শোনো তোমার গোপালকে বনে নিয়ে গেলে একটা লাভ আছে বলে কি বনে গেলে তোমার গোপালের সামনে কত দেবদেবী আসে আর সেই দেবদেবীকে দেখে আমরা খুব আনন্দ পাই বলছে আমার গোপালকে দেখে দেবদেবী আসে বলে হ্যাঁ বলে কীরকম দেবদেবী আসে বলছে শোনো আমার এরকম দেবদেবী আছে বলে কীরকম চারটি মুখ কিসের উপর চেপে আসে জানো হংসে রইও পরে চড়ি যতর মুখে মন্ত্র পড়ি হংসে রইও পরে চড়ি যতর মুখে মন্ত্র পড়ি ও মাইরা আমার তোমার গোপালের কাছে কি আছে হংসে রইও পরে চড়ি যতর মুখে মন্ত্র পড়ি আরে হংসে রইও পরে চড়ি যতর মুখে মন্ত্র পড়ি যতর মুখে পড়িব বর্ণ আরে চতুর মুখে পড়িব চতুর্মুখে করিব বর্ণ আমি চতুর্মুখে করিব বর্ণ চারটে মাথা কার আছে জোরে বলুন চারটে মাথা কার গণেশের চারটে মাথা নাকি কার কার চারটে মাথা আরে বাবা হংস চতুর্মুখে মন্ত্র পড়ি ব্রহ্মা ব্রহ্মা তা কিন্তু পাঁচটা মাথা ছিল কিন্তু চারটে হয়ে গেছে এই পাঁচটা মাথার বিবরণ দিতে গেলে সময় শেষ হয়ে যাবে এই জন্য আমি বললাম চতুর্মুখে মন্ত্র পড়ি ও মা আবার কি করে জানো তোমার গোপালের সামনে এসে দণ্ডবত করে মা দণ্ডবত করে মা দণ্ডবত করে মা ওইটা যে দণ্ডবত করে মা আমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা
তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা তোমার গোপালের চরণ তলে লম্বা লাঠির মতো পড়ে থাকে একবার যেন সোনার লাঠি পড়ে আছে ব্রহ্মার গায়ের রংটা কেমন বলুন তো একবার সোনার লাঠির মতো দেখে মনে হয় দণ্ডবত করে মা তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা ও যে তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা বাবু তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা গোপালের চরণ তলে দণ্ডবত করে পড়ে বলে হ্যাঁ ও কে জানিস ও ব্রহ্মা ও মা আবার কি বলে জানো শুনলে হাসি পায় আমাদের শ্রীরাম বলছে আমাদের হাসি পায় কিসে হাসি পায় কেঁদে বলে ক্ষমা কর হে যে ব্রহ্মার কথা তুমি বললে সে আমার গোপালের চরণ তলে বসে থাকে ক্ষমা কর হে ক্ষমা কর হে ক্ষমা কর হে ক্ষমা কর হে পিতা আমি পুত্র ক্ষমা কর হে তুমি 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 পিতা আচ্ছা মা আমার একটা প্রশ্ন জাগে গোপালের বিয়ে হলো না বাবা কি করে হলো তোমার গোপাল কি খালি পায়ে ধরে বলে ক্ষমা করো হে তুমি পিতা আমি পুত্র বলে শোন আমার গোপাল তো এমনি এমনি পিতা নয় সারা জগতের পিতা যে ওই জন্য বলে আমায় ক্ষমা করে দাও ও মা আবার কি করে জানো দেখো তোমার কাছে তোমার গোপালের কাছে একজন আসে চমকে যাবে তুমি চমকে যাবো মানে কে আসে দশটা হাতে নবনী নিয়ে তোমার গোপালকে বসে খাওয়াই আবার তার কোলে দুটো ছেলে থাকে একটা কার্তিক একটা গণেশ ও মা কি জানো কে বলুন তো মায়েরা মা দুর্গা প্রথম প্রথম আসতো তোমার গোপালকে বসে বসে নবনী খাওয়াতো আমাদেরকে ডাকতো আমরা ভয়ে যেতাম না এখন আমরা যাই এখন আমাদের ভয়ই করে না আমাদেরকেও দেয় এখন নাম রেখেছি কি জানো নাম রেখেছি অভয়া রেখেছি অভয়া মা দুর্গার এক নাম অভয় নয় গালে হাত ছেড়ে দিন মা দুর্গার এক নাম অভয় নয় আমরা নাম রেখেছি অভয়া নাম রেখেছি অভয়া নাম রেখেছি অভয়া নাম রেখেছি অভয়া দূরে যাই বলে নাম রেখেছি অভয়া দূরে যাই বলে নাম রেখেছি অভয়া ভয় দূরে যাই বলে নাম রেখেছি অভয়া ভয় দূরে যাই বলে নাম রেখেছি অভয়া ভয় দূরে যাই বলে নাম রেখেছি একজন আসে ষাঁড়ের উপরে চেপে এই বড় বড় জটা কে বলুন তো মায়েরা ষাঁড়ের উপরে চেপে আসে এত বড় বড় জটা কে শিব ঠাকুর ও মা ওকে দেখে কি মনে হয় জানো ওর ঘরে মা নাই মা ঘরে মা নাই মা ওরে ঘরে মা নাই মা ওরে চুল বেঁধে দেয় না ঘরে মা নাই মা ওরে চুল বেঁধে দেয় না ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না গোষ্ঠে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন এই এক কাজ কর সীতাম দাঁড়িয়ে আছে সুদাম দাঁড়িয়ে আছে কিভাবে যাবো বলছে চলো আমরা বা গোষ্ঠে যাই কিভাবে বা যত সব গোঠ বাজন যত সব গোঠ বাজন যত সব গোঠ বাজন যত বল বীর ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে বা যত সব গোঠ বাজনা 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 বা যত বল বীরে বা যত সব গোঠ বাজনা সা যত বল বীরে মদে ঘুরিনি তো নয়ন যুগল বাজনা বেজে উঠি বাজনা
ফেরে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীরাম বলছে আমি নিয়ে যাব কোথায় আমি নিয়ে যাব গোষ্ঠে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বলছে সাত নাই আর পাঁচ নাই আমি গোপাল তোকে ছাড়বো না মাঝদা কোলে করে নিয়ে বলছে সাত নাই আর পাঁচ নাই রে তুই যে আমার ধেনুর দল কে যোগাবে তো না দল নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারে গৃহ মাঝে রহিতে না পারি গৃহ মাঝে রহিতে না পারি ঘরে রহিতে পারি না ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না গৃহ মাঝে গৃহ মাঝে